على آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, প্রশংসা আদায় করছি আমাদের মালিকের, আমাদের মনিবের, যিনি আমাদের সুস্থ রাখলেন, ভালো রাখলেন, এবাদত করার মতো যে যোগ্যতা, যে ঈমান এখনো পর্যন্ত আমাদের ভেতরে আল্লাহ যে দিয়ে রাখলেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা ধারাবাহিকভাবে কথা বলছিলাম সূরা বাকারা থেকে, আল্লাহ তাআলা জানিয়েছেন, হে নবী, আপনার উম্মতদেরকে যারা দাবি করে তাদেরকে বলেন, আমিনু কামা আমানান নাস, তারা যেন মানুষের মতো ঈমান আনে। আরে মানুষ কারা? তাদের পরিচয় গত সপ্তাহে বলেছিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে নবীদের পরে সাহাবায়ে কেরাম। কারা? সাহাবি কত ছিল তাদের নির্ধারিত তালিকা আমরা অনেকে জানি না। বিদায় হজের ভাষণের দিন বিশ্বনবী যাদের সামনে ভাষণ দিয়েছিলেন 27 মিনিট, এই সময় তার সামনে ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আমরা পাই যে 1,14,000 সাহাবি ছিল। 1,14,000-এর ভেতরে মাত্র 10 জনকে জান্নাতের গ্যারান্টি নবীজি দুনিয়াতে জিন্দা অবস্থায় দিয়েছে। আমি মাঝে মাঝে চিন্তা করলাম যে 1,14,000 তো তার অন্তত ভাষণের সময় সামনে ছিল, সবাইকে তো সার্টিফিকেট দিতে পারবে যে তোমরা সবাই জান্নাতি, এ কথা তো তিনি বলেন। তিনি 10 জনকে জীবিত অবস্থায় জানিয়েছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরকম 10 জনের নাম আমরা পেয়েছি। এরপরে ওবায় ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াজ বিন জাবাল, জায়েদ বিন হারিসা, সাদ বিন আবি আক্কাস, হযরতে তালহা, হযরত ওবায়দা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এই 10 জনকে জীবিত অবস্থায় যে বেহেশতের সুসংবাদ নবীজি শুনিয়ে দিলেন, অবশ্য এদের 10 জনের ভেতরে এমন কিছু ছিল যা অন্য সাহাবিদের ভেতরে হয়তো নবীজি পাননি। আমরা আশা করব সাহাবা একরাম নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, আর ইমান যেহেতু তাদের মতো আনার জন্য জানিয়েছেন, আমরা তাদেরকে ফলো করার, তাদের ফলোয়ার হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াত কি আয়াত আল্লাহ তাআলা জানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রাসূল। এই পৃথিবীতে যে যা বলে, অপমান করে, অপমানের তীর নবীর দিকে ছুড়ে দেয়, অস্বীকার করে, কোনো অসুবিধা নেই। কারণ আমরা দুনিয়ায় 750 কোটি মানুষ যদি এখন সাক্ষী না দেয়, যার সাক্ষী সবচাইতে বড় শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা, সবচাইতে বড় সাক্ষীর মালিক আমার আল্লাহ, উনি যখন নিজে সাক্ষী দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার রসুল, আর কারো সাক্ষী যদি নবীজি নাও পান কোনো আফসোস নেই। সুতরাং সর্বশ্রেষ্ঠ রাসূলকে সাক্ষী দিয়েছেন আমাদের মালিক, মনিব, মহান রব্বুল ইজ্জাত আল জালাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আর তার সাথে যারা থাকে তাদের ভেতরে 5টি গুণ পাওয়া যায়, আল্লাযীনা মাআহু, আর যারা মালা মানে সঙ্গে, হু মানে তার। হে নবী, আপনার সাথে যারা আছে তাদের ভেতরে কমপক্ষে আপনি 5টি গুণ দেখতে পাবেন। এই 5টি গুণের ভেতরে অন্যতম হচ্ছে রোহামা ও বাইনা হই, তারা একে অপরের প্রতি সহানুভূতিশীল হবে। নবীর উম্মত আমরা যারা দাবি করছি, কিয়ামতে নবীর সুপারিশ পাবো এই আশায় আসি, এই আশা আমাদের আছে না? আছে। আর নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাত যেতেও পারবে না। আপনি নিজের এবাদত নিয়ে যদি যেতে চান ওটা সম্ভব, এমনকি অন্যান্য নবীরাও জান্নাতে যেতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহর সুপারিশ লাগবে। হাদিস হচ্ছে, বিশ্ব নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাবে এই দরখাস্ত কোন নবী দিতে পারবে না। তাহলে আমাদের উচিত যে নবীর উম্মত হওয়া। আমাদের এখন চিন্তার বিষয় যে আসলে আমি নবীর উম্মত হয়েছি তো নাকি আন্দাজে দাবি করি। আমি যদি এখন বলি যে আমি আওয়ামী লীগের অমুক জেলার দায়িত্বে আছি, আমি আওয়ামী লীগের অমুক পদে আছি, আন্দাজে বললে হবে?
আমি তো দাবি করলেও হবে না, কারণ আমি তো দায়িত্ব নেই আর আমি ওটা করিও না। আমি আন্দাজে দাবি করার বিষয় না, আর মানুষ বিশ্বাসও করবে না। সুতরাং আমি নবীর উম্মতে কথা বললে তো হবে না, আপনাকে প্রমাণ দিতে হবে। বিশ্ব নবীর উম্মত যারা ছিলেন আপনি তাদের দিকে তাকাবেন, তাদের এক নম্বরে গুণ ছিল তারা রহমা ও বাইনাহুম ছিল, পরস্পরের প্রতি সহানুভূতিশীল ছিল। পরস্পর বলতে মানুষ পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহর দৃষ্টিতে সমান, কিন্তু ইমানদারদেরকে আমার আল্লাহ ভালোবাসেন বেশি। আল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন যাদের ইমান আছে, যারা ইমান এনেছে এই মানুষগুলোকে আমি আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে নিয়েছি। আমরা 750 কোটি মানুষের ভেতরে মাত্র 150 কোটি ইমানদার এখন নামে বেনামে যায় বলেন, এই মানুষগুলোকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছেন। আর সব বন্ধুর গুরুত্ব কিন্তু একজনের কাছে সমান না। এই জন্য রফিক মানে বন্ধু, সাদিক মানে বন্ধু, জার মানে বন্ধু, তরিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু, এরকম 99টা অর্থ পেয়েছে শুধু বন্ধু। বন্ধু শব্দটা ঠিক আছে, অলি মানেও বন্ধু। এতগুলো আরবি শব্দ কেন? এক একটা বন্ধুর আবার ভাগ ভাগ করা আছে, শ্রেণী বিভাগ আছে। হাবিব বলা হয় ওই বন্ধুকে যে বন্ধুর জন্য আল্লাহ সবকিছু করতে পারে, কথা বুঝতেছে? এই জন্য পৃথিবীর কোন নবীর নামের আগে পরে আপনি হাবিবুল্লাহ এই শব্দ পাবেন না। হাবিবুল্লাহ বলা হয় শুধুমাত্র বিশ্ব নবীকে। কারণ কি? কারণ আল্লাহ পাক তার জন্য এই সব কিছু করেছে। দুই নম্বরে খালিল বলা হয় ইব্রাহিম নবী আলাইহিসসালামকে। দুনিয়ার অন্য কোন নবীর নামের আগে পরে খলিলুল্লাহ আছে কেন? কারণ পৃথিবীতে তিনি যা করেছিলেন, যেটাই হাত দিয়েছেন, ওইটার আগে দেখেছেন যে আমার আল্লাহ রাজি আছে কিনা। এমনকি সন্তানের গলায় পর্যন্ত তিনি ছুরি চালিয়েছিলেন, কার জন্যে? সন্তানকে বনবাসে রেখে এসেছিলেন আল্লাহর জন্য, আগুনের ভেতরে পর্যন্ত গিয়েছেন, তারপরও আল্লাহকে ছাড়েন নাই। তার মানে তার সব কাজ ছিল আল্লাহর জন্য। এখান থেকে যেটা প্রতীয়মান হয়, আল্লাহ খুশি হয়ে তাকে ওই আগুনের ভেতর থেকে বের হওয়ার পরে যে নামটা দিয়েছিলেন, এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। যখন আগুনের ভেতরে তিনি পড়বেন, ওই সময় ফেরেশতারা বিভিন্ন সাহায্যের কথা জানিয়েছিল যে আপনি বলেন তাহলে আমরা এই বিশাল অগ্নিকুণ্ড সব সাগরের ভেতরে ফেলি, লিপিয়ে দিই। তিনি বললেন দেখো আমি এমন কোনো দুর্বল বা অন্ধ আল্লাহর ইবাদত করি না যে তিনি তার বান্দাকে এই অবস্থায় দেখে কিছু মানে মনে করবে না বা বলবে না। আর উনি যদি চায় যে আমি ইব্রাহিম আগুনে পড়লে উনি খুশি আছে, উনি রাজি আছে, তো ওই রকম আল্লাহকে রাজি করার জন্য আমি 100 বার এই আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। এ কথা বললেন কখন? এই কথা বললেন তিনি চড়কের দিকে তাকিয়ে দেখলেন তার নিজের বাবা কাফেরদের সাথে মিলে ওই চড়কের যে তরকা ওঠা তার বাবাও ঘোরাতে আরম্ভ করেছে। এবার তিনি কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন মালিক পৃথিবীর মানুষ বিপদে পড়লে সর্বপ্রথম বাবার নাম বলে বা বাবার কাছে যায়, আর আমি দেখতে পেলাম আমার বাবা আরো আমাকে আগুনে দেওয়ার জন্য ওদের সাথে সাহায্য করেছে। সুতরাং আমি এই মুহূর্তে পৃথিবীর আর কারো দিকে আমার কোনো মনও নেই, নজরও নেই, যেখানে আমার বাবা আমার বিরুদ্ধে, তুমি ছাড়া আমার অন্তত আর কেউ। ফেরেশতা যখন আসলেন সাহায্যের জন্য, তিনি যখন দীপ্ত ইমানে এই কথা বলতে পেরেছিলেন যে ওই আল্লাহকে রাজি করার জন্য আমি এরকম আগুনে 100 বারও ঝাঁপ দিতে রাজি আছি, আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানটা দেখে ওই সময় তাকে মানব জাতির নেতা বলে ঘোষণা দিয়েছে। বাওলা ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা লিল মুসলিমিনা ইমামা, আল্লাহ দেয় আল্লাহ বলেন লিন্নাসি ইমামা, হে ইব্রাহিম তোমার ইমানে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার যে দৃঢ়তা, তোমার যে মনোবল, তোমার যে একাগ্রতা, আমি আল্লাহর প্রতি যে বিশ্বাস, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমাকে বড় মানব জাতির নেতা বানিয়ে দিলাম। এই নেতৃত্ব তুমি 5 দিন 7 দিন 10 দিন দেবে নাকি কতদিন? কিয়ামত পর্যন্ত আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম ওখানেই প্রশ্ন করেছিলেন, কালা আমিন জুরিয়াতি, হে আল্লাহ আমার সন্তানাদি তো দুনিয়ায় আসবে, এরা কি নেতৃত্ব দিতে পারবে?
আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন, হ্যাঁ ইব্রাহিম তোমার সন্তানাদি যারা আছে কিয়ামত পর্যন্ত আসবে তারাও নেতৃত্ব দিতে পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমি আল্লাহর কোনো ওয়াদা নেই, সুতরাং জালেমের জন্য নেতা হওয়া রাজনীতি করা জায়েজ না। অথচ পৃথিবীর জালেমরা এখন ইব্রাহিমের সন্তানদেরকে আরো রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে চায় বিভিন্ন নাম দিয়ে, যে এরা এই এরা এই এরা এই মাওলানা আদম বিভিন্ন নাম দেয়, যিনি দুনিয়া বানিয়েছেন তিনি যখন বলছে যে ইব্রাহিম তোমার সন্তানাদি সবাই রাজনীতি করতে পারবে নেতৃত্ব দিতে পারবে না, যারা জালেম তাদের জন্য এই অধিকার নেই। জালেম মানে কি? একজনের মাথায় শুধু লাঠি মারে তা না, জালেম মানে কি? জালেম হচ্ছে, জালেম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অন্ধকার, কিন্তু জালেমের সংজ্ঞা হচ্ছে যেখানে যেটা রাখা দরকার ছিল ওইটা যদি ওই জায়গায় কেউ না রেখে অন্য জায়গায় রাখে তাহলে ওই জিনিসের উপরে সে জুলুম করে। কথা বোঝেননি? এ টুপিটা থাকা দরকার ছিল কোথায়? এখন যদি আমি পায়ের সাথে বেঁধে রেখে ঘুরে বেড়াই তাহলে টুপির উপরে কি? হ্যাঁ বোঝা যাচ্ছে তো? আমার এই পায়ে স্যান্ডেল ছিল, জুতা ছিল, এই জুতা রাখা দরকার আসলে কোথায়? এখন কেউ যদি জুতা মাথায় করে নিয়ে আর টুপি পায়ের সাথে লাগিয়ে ঘোরে তাহলে তো জুতার উপরে কি? আলালাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ বলেন জমিন বানিয়েছে আমি আর এখানে বিধান চলবে আমার, এটা আমি চাই। এটা কে চাই? আল্লাহ। ইউরিদুন আলি ইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, পৃথিবীর কাফেরেরা চায় মুখের ফো দিয়ে ইসলামের আলো দিনের আলোকে কোরআনের এই আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আল্লাহ চাই আমার আলো আমার বিধান আমি দুনিয়ায় কায়েম করবই। করব না করবই? শেষে হাসাই আছে, এ পৃথিবীতে আমি বানিয়েছি আমার বিধান চলতে হবে এটা আমি আল্লাহ চাই। এ সিদ্ধান্ত দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন ওটা কার্যকর করতে তিনি অক্ষম। জিনা মানে 840 বছরে তার বিধানে দেশে চলে না, অথচ তার ঘোষণা ছিল আল্লাহু মুতিম্মু নূরি, আমার আলো আমি জ্বালাবই। তাহলে যিনি পারছেন না উনি দুর্বল? বলেন না উনি পারছে না উনি দুর্বল নাকি? মানে ইচ্ছা করলে তো বলছে আমি জ্বালাবই, গ্যারান্টি দিচ্ছে, তাহলে আমার তার গ্যারান্টি দেখতে পাচ্ছি না। তার গ্যারান্টিকে বাস্তবায়ন করার জন্য তিনি সরাসরি আসবেন বিষয়টা এমন না, পাঠিয়েছেন তার পক্ষ থেকে প্রতিনিধি খলিফা। তারা কারা? গরু ছাগল কারা? এই যে মানুষ, আমরা যারা মানুষ দাবি করছি আমরা আল্লাহর কি? খলিফা, প্রতিনিধি। খলিফা প্রতিনিধি ভালো করে মনে রাখেন, খলিফা মানে ওই চুল কেটে দেয় ওই খলিফা না, গা ফুড় চোপড় সেলাই করে ওরাও খলিফা, দরবারে বসে বসে হো হো করছে ওরা কি পীরের এই খলিফা নাকি? আল্লাহ যে খলিফা পাঠিয়েছেন ওটা ওই ওই নাপিতে কি বলে চুল কাটার জন্য, এরপরে ওই কাপড় চোপড় সেলাই করার জন্য, ওই দরবারে খানকায় মাজারে এই জায়গায় না আল্লাহ পাঠিয়েছেন। ইন্নি জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পাঠিয়েছি খলিফা কোথায় বলেন না কেন? ফিল আরদি খলিফা জমিনে, আপনার বিবেকের কাছে বলেন তো আপনি কি জমিনে আছে? নেই। কারণ জমিনে থাকতে হলে আমাদের যে সমস্ত বিষয়গুলোতে আঞ্জাম দেওয়া লাগে আমরা এগুলো বুঝি না। এই জমিন যদি কেউ চালাতে চায় এই জমিনে প্রশাসন লাগবে না, চিকিৎসা বিভাগ লাগবে না, সংস্কৃতি লাগবে না, আপনি যে বিভাগগুলোর নাম বললাম আপনি নিজের থেকে বলেন এই সমস্ত জায়গায় কি আপনি আপনার ছেলেকে মেয়েকে আপনার আত্মীয় স্বজন যারা আপনার আন্ডারে আছে এই সমস্ত জায়গায় কেউ আছে? আপনার ছেলে একটা ডাক্তার হতে পারে না? আপনার ছেলেকে যদি আপনি এই নিয়তে ডাক্তার বানান যে ওই চিকিৎসা বিভাগ তো দুর্নীতিতে সেয়ে গেছে, এখানে আমার ছেলেকে আমি পাঠাবো বানাবো এমন ডাক্তার যে ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে রাজশাহী, ডাক্তার শাহিন জব্দারের মতো হবে ফরিদপুরের, ডাক্তার মতিয়ার রহমানের মতো হবে খুলনা, চট্টগ্রামের ডাক্তার আব্দুল মবিনের মতো হবে, এইরকম ডাক্তার আমি বানাবো।
অন্যান্য ডাক্তারের কাছে বিভিন্ন ঔষধ কোম্পানি আসে, এসে গাড়ির অফার দেয়, বাড়ির অফার দেয়, টাকা পয়সা তো আছে, আরো বিভিন্ন জিনিস দিয়ে বলে, স্যার শুধু আপনি আমাদের এই ঔষধ গুলো লিখবেন। আর উনি ভজালে লেখে, ও কাজ হয় হোক না হয় না হোক, গাড়ি আর বাড়ি পেলেই যথেষ্ট। এরকম ডাক্তার যদি তৈরি হয় তাহলে দুর্নীতি বাড়বে না কমবে? আপনি এই নিয়ত করে যদি আপনার ছেলেকে মেয়েকে ডাক্তার বানান, ওই ডাক্তারি পড়াতে যত খরচ হবে মনে করবেন ওগুলো সব আমি আল্লাহর রাস্তায় সাদগা করব। কথা বুঝতেছে? কারণ এই বিভাগটা আমরা দুর্নীতি মুক্ত করতে চাই, কিন্তু এই বিভাগে এখন দুর্নীতি নেই। এখন প্রশাসনে যদি মনে করেন না ওগুলো আমার দরকার নেই, দরকার নেই মানে প্রশাসন বিভাগে থানার এসপি, ডিওনো, ওসি, ডিসি এই সমস্ত জায়গাগুলোতে যদি আপনার ছেলে আপনার মেয়ে ভালো ভালো জায়গায় বসে, আজ বাংলাদেশে কোরআনের কথাগুলো বলতে গেলে সবচাইতে আমরা দেখছি বড় বাধা হয়ে দাঁড়ায় প্রশাসনের লোকজন। দোষ তো ওদের না, ওদেরকে যারা কন্ট্রোল করছে চালাচ্ছে দোষ তাদের। এখন ওই জায়গাগুলোতে যদি আপনার ছেলেকে মেয়েকে বসাতে পারেন তাহলে কোরআনের আলোচনা করতে গেলে ওদের কাছে অনুমতি নেওয়া লাগবে, আর ওরা নিজেরাই আরো সাহায্য করবে। এই নিয়তে আপনার ছেলেকে আপনি এসপি বানাবেন, এই নিয়তে টিওনো বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা যেটা হাতে নেয় ওই কর্মসূচি আপনি উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। ওরা ওদের ছেলেকে মেয়েকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, বৈজ্ঞানিক বানায়, পাইলট বানায়, আপনি উল্টিয়ে ওইটা ইসলামের পক্ষে কাজে লাগান, আপনার ছেলেকে ডাক্তার বানান। এই জন্য শুধু একটা ছেলেকে হুজুর বানিয়ে রেখে দেবেন ও কি করবে? শুধু মাদ্রাসা মক্তব আর একটা ছোট্ট খানকা ছাড়া ওর আর কোনো আয়ত্ত আছে? আপনার ছেলে যদি একটা এসপি হয় একটা জেলা কন্ট্রোল করবে, যদি ডিসি হয় পুরা জেলা তার দায়িত্বে থাকবে, যদি এমপি হয় 2.5 লাখ 3 লাখ মানুষকে চালাতে পারবে। আপনার টার্গেট থাকা লাগবে আখেরা। টার্গেট কি বলেন বলেন? ওইটা সামনে রেখে দুনিয়ায় আপনি যা করছেন পুরাটাই আপনার আখেরাতের পুঁজি তৈরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে এভাবে বোঝার তৌফিক দেন। আমরা এগুলো না বুঝে এই জায়গাগুলো সব ছেড়ে দিয়ে আমরা খলাফতের দায়িত্ব পালন করছি খানকাই অথবা কোথায়, এই এত কথা বলা যাবে না ভাই, হয় বসেন নাই বাইরে যান। সম্মানিত উপস্থিতি বা মুসল্লিকরাম, আমরা কথা বলছিলাম খেলাফতের দায়িত্ব দিয়ে আল্লাহ যেখানে আমাদেরকে পাঠিয়েছেন আমরা সেই জায়গাগুলোতে এখন নেই, এই জন্য জমিন ফাঁকা পেয়ে জালেমরা এখন 180 মাইল বেগে চালাচ্ছে। সব জায়গায় এখন জালেমের দৌড়াত্ত না, ওরা এখন মন মতো চালাচ্ছে, দেখছে যে জমিনে খলিফা তো নেই, আমরা আসুন আমরা চালাম। তাহলে যেখানে যেটা রাখার দরকার ওইটা ওই জায়গায় না রাখলে ওই জিনিসের উপরে কি হয়? জমিনে আল্লাহ খলিফা পাঠিয়েছিলেন আপনাকে, আপনি জমিনে না থেকে কোন কোন জায়গায় আছেন বলেন? তাহলে আপনি জমিনের উপরে জুলুম করছেন। আল্লাহর দায়িত্ব, আল্লাহর সিদ্ধান্ত ছিল যে আল্লাহ তার আলোকে জ্বালাবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এই দোষ সরাসরি কার? আল্লাহর দোষ না? না, আল্লাহর দোষ দেওয়ার আগে একটা কথা সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলেন আমি জমিনে আমার আলো জ্বালাবো, কিন্তু তোমাদেরকে যে খলিফা করে যেখানে পাঠিয়েছি ওখানে কিছু দায়িত্ব আছে তোমাদের। কি? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুকমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয় হবে যদি মুমিন হও। কি হও? তাহলে বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। মুমিন হওয়ার মালিক কে? আল্লাহ। অবশ্য আল্লাহ, আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে, আল্লাহর নাম কি? মুমিন। মুমিন আল্লাহর নাম না? তো উনি তো মুমিন আছে, বিজয় দেওয়ার মালিক তিনি, মুমিন হওয়ার মালিক তিনি না। মুমিন হওয়ার দায়িত্ব কার? আয়াতে কথা দুইটা ছিল, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দেব, ভয় নেই চিন্তা নেই, কিন্তু মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে?
তাহলে বোঝা যাচ্ছে 48 বছরে দেশটা স্বাধীন হয়েছে। আল্লাহর দায়িত্ব ছিল বিজয় দেওয়া, আর আমাদের দায়িত্ব ছিল মুমিন হওয়া। আমরা কাঙ্ক্ষিত মানের মুমিন এখনো হতে পারিনি, এই জন্য আল্লাহ তার কথা ঠিক রাখেনি। এখন এই দোষ কি আল্লাহ না আমাদের? আল্লাহ তো শর্তই দিয়েছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। আর যদি বলেন না মুমিন না মানে আমার নামই মুমিন, আমার নামই আব্দুল মুমিন, আমি মুমিন না মানে? মুমিন হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমি গত 17 তারিখে একটা আলোচনা ছিল ঝিনাইদহ হরিণাকুণ্ড থানার সদর থানার ভেতরে, তো ওখানে মমিনের যে চারটা সংজ্ঞা বলেছিলাম, আজকে যেহেতু বিষয় আলোচনা না আমি ওটা আজকে বলছি না। মমিন আসলে আমরা কাঙ্ক্ষিত মানের মমিন হতে পারিনি, এই জন্য আল্লাহ তার এই জালাবো আল্লাহর আলো আল্লাহর বিধান আল্লাহ যে কায়েম করবেনি এটা করছেন না। এ দোষটা সরাসরি আল্লাহর না, কার? আমাদের এ দায়িত্বটা পালন করা দরকার ছিল। আমরা যেখানে দায়িত্ব পালন করার জন্য আসি, বিশেষ করে এই জমিনে চাষ করার কথা রসুলদের নবীদের, নবী রসুল এখন আর আছে, মানে এই চাষ করবে সাহাবা একরামের পরে পৃথিবীতে যারা নবীর উম্মতের ভেতরে নবীর জ্ঞান পেয়েছে, তার মানে আলেম, তার মানে কি? এই আলেমদের দায়িত্ব হচ্ছে নবীজির মতো করে কোরআনের কথা হাদিসের কথাগুলো প্রচার করা, কায়েম করা। কথা বুঝতেছেন? তাহলে যে জমিনে আলেমরা এখন আছে, কোরআনের কথাগুলো প্রচার করতে আপনি দেন না, কোরআনের প্রচারে বাধা দেন, কোরআনের বিধানগুলো কায়েম করতে আপনি বাদশাসে, বুঝতে হবে আপনি আলেমদের উপরে জুলুম করছেন। এই দেশে এই হিসাবে আলেমদের উপরে জুলুম করা জালেম নেই? এই জালেমগুলোর তো সমস্যা, জুলম জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে দেখা দেবে। আপনাকে আমি সতর্ক করলাম, মানা না মানা ওটা আপনার ব্যাপার। এজন্য যেখানে যেটা রাখা দরকার ওটা না রাখলে যেমন ওর উপরে জুলুম হয়, জমিনের দায়িত্ব আল্লাহ আলেমদেরকে দিয়েছেন কোরআনে কারিম প্রচার করা প্রতিষ্ঠা করা, এটা যারা আজ করতে বাধা দিচ্ছেন তারা একবারে আল্লাহর কাছে আপনি জালেম। আর জালেমের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে, ইন্নামা সাবিলু আলা আল্লাযিনা ইয়াজলিমুনা নাস। আমি আর বিস্তারিত এদিকে গেলাম না, আশা করছি বিবেক যদি থাকে, মাথায় যদি মগজ থাকে আপনি অবশ্যই বুঝেছেন। সম্মানিত উপস্থিতি, পরস্পরের ভেতরে রুহামা ও বাইনাহুম এটা যদি আমাদের তৈরি না হয় আমরা নবীর উম্মত হতে পারবো না। পরস্পর বলতে আমরা যারা নবীর উম্মত অন্তত আছি, সব মানুষ কিন্তু আমি আবার বলছি সব মানুষ আল্লাহর কাছে সমান, কিন্তু আল্লাহ সবাইকে বন্ধু রূপে গ্রহণ করে না, করে কাদের? ঈমান যাদের আছে, আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু। আর এই এই দায়িত্বশীল হিসাবে যে সমস্ত মানুষকে অভিভাবক বানিয়েছিলেন, গাইডলাইন দাতা বানিয়েছিলেন, বিশেষ করে নেতা নেতৃত্ব দেওয়ার গুণাবলী দিয়েছিলেন, তারা হচ্ছে নবীরা। তারা কি? আর নবীরা এই দায়িত্ব পাওয়ার জন্য তারা পরীক্ষা দেওয়া লেগেছে। প্রত্যেকটা নবীর জীবনে কম বেশি কি ছিল? পরীক্ষা ছিল। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ যেহেতু মানব জাতির নেতা বানিয়েছে, আর তার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারে তারা যারা নেতা হওয়ার পরে জুলুম করে না। জুলুমের যে সংখ্যাগুলো বললাম মনে আছে তো? তাহলে নেতা যারা আছে এই দেশে অন্তত তাদের দায়িত্ব কি? যেটা যেখানে চলা দরকার ওইটা আরো চলতে যাওয়া তাদের দায়িত্ব, কিন্তু তারাই আজ বাদশাজে। এখানে যারা দায়িত্বে আছে, যারা নেতৃত্বে আছে, তাদের কিন্তু কর্তব্য দিয়েছে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যে আপনার সন্তানদের ভেতরে তারা নেতৃত্ব দেবে যারা জালেম হবে। আর জালেমদের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই, আপনি নেতৃত্ব দেবেন আর আল্লাহর কথাগুলো বাধা দেবেন, আপনি নিজেই তো জালেম, আপনার জন্য নেতৃত্ব দেওয়া হারাম। যেহেতু এটা রেকর্ড হচ্ছে কালকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে, আশা করছে যাদের মাথায় অন্তত মগজ আছে চিন্তা ভাবনা একটু করে তারা উপলব্ধি করার চেষ্টা করবে, আল্লাহ যেন তাওফিক দেন। সরে বলে না আমি, আমাদের পারস্পরিক যে মহব্বত ভালোবাসা এটা আজ বৃদ্ধি করা দরকার, সে যাই হোক না কেন ওটা আপনার আদর্শ মতো চলে না, আপনার দলে নেই, এই জন্য আপনাকে ঘৃণা করবেন না। এই মন মানসিকতা থাকলে আপনি নবীর উম্মত হতে পারেন, কারণ আপনাকে নবীর উম্মত হতে হলে এই গুণটা লাগবে।
হ্যাঁ মতের পার্থক্য হতে পারে কিন্তু দল পার্থক্য করা জায়েজ নেই। মতের পার্থক্য বলেন না কেন, মতের পার্থক্য হতেই পারে কিন্তু দল পার্থক্য করা জায়েজ নেই। কেউ যদি দল আলাদা করে নতুন দল তৈরি করে ওটা নবীর উম্মতের বাইরে চলে যায়। আজকে এই যে আহলে হাদিস জামে মসজিদ নামে একটা মসজিদকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, এই কাজটা কেন করলেন? এই কাজটা আপনি কোন সাহসে কোন বিবেকে করলেন বলেন? হ্যাঁ তার সাথে মতের মিল আপনার নাও হতে পারে, পৃথিবীর সব মানুষ এক মতে আসবে এটা কখনো সম্ভব না। এখান থেকে আমি আরেকটা কথা বলতে চাই, বিশেষ করে মাজহাব নিয়ে যে কথাবার্তারা বাংলাদেশে আর ভারতে এই দুইটা দেশে ঝামেলা বেশি, মাজহাব নিয়ে যারা যন্ত্রণায় আছে, কেউ বলে মাজহাব মানা জায়েজ নেই, মানলেই সে জাহান্নামে যাবে, সরাসরি কোরআন হাদিস মানা লাগবে। আর কেউ কেউ বলছে না মাজহাব মানাই লাগবে, না মানলে আপনি কোরআন হাদিস বুঝবেন না। কথার দুইটা কথার নিরসন হচ্ছে এই, মাজহাব মানে মত, মাজহাব মানে মত, মত রীতি নীতি নিয়ম যা বলেন, এক কথায় আমরা মাজহাব মানে মত বললে বুঝি। তাহলে কোরআন হাদিসকে সামনে রেখে গবেষণামূলক ভাবে কোন মত যদি কোনো আলেম কোনো বিচক্ষণ মানুষ দেয়, ওই মত যদি আপনি মেনে চলেন তাহলে আপনি তার মাজহাব মানলেন। আমি যদি কোরআন হাদিস থেকে একটা গবেষণা করে কিছু বের করতে পারি আর আপনি যদি ওইটা মেনে চলেন তাহলে আপনি আমির হামজার মাজহাব মানলেন। কার কথা বুঝতেছেন? এখন আমরা যে সমস্ত মাজহাবের বলার কথা জানি চারটা মাজহাবের, তারা কি কোরআন হাদিসের বাইরে কেউ কোনো ফতোয়া দিয়েছে? হ্যাঁ আপনার যেটা ভালো লাগে আপনার পছন্দ হয় আপনি সেটা মেনে চলেন, কিন্তু অন্যটাকে আপনি একেবারে ডিনাই করবেন এটা কিন্তু আপনার খবর আছে। তার মতটা আপনার ভালো লাগতে নাও পারে। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি কত কত হলে বিষ হয় বলেন তো, একজন ছাত্রকে শিক্ষক বলছে বিশ কত হলে হয়, সে বলছে দশ আর দশ, জোরে বলে। আমি আর একজনকে বললাম যে ভাই তুমি বলো বিশ কত হয়, সে বলছে পনেরো আর পাঁচ হলে, আর একজনকে বললাম তুমি বলো, ও বলছে ষোলো আর চার হলে। বিশ হওয়ার জন্য তো সবই ঠিক আছে, সব ঠিক নেই? যার মাঝহাবের মূল কথা কিন্তু ওই বিশ, কিন্তু কেউ বলেছে ষোলো আর চার, কেউ পনেরো আর পাঁচ, কেউ দশ আর দশ, কথা একই। আমাদের আসল টার্গেট কি? বিশ, বলেন না কেন? এখন যদি কেউ বলে না ষোলো আর চার বিশ হয় না, মারা লাগবে না। হ্যাঁ আপনি অন্ধভাবে গোড়ামি করি একবারে যা বলেছে আপনার ওই ইমাম আপনার ওই মাজহাব তাই মানবেন, কোরআন হাদিস না থাকে না থাক না এরকম মানা যায়, অন্ধভাবে অনুসরণ করা যায় শুধুমাত্র বিশ্ব নবীকে। কাকে? এই জন্য নবীজির নামে আছে উসওয়াতুন হাসানা, মিয়ারে হক যেটা বলা হয়, সত্যের মাপকাঠি, সর্বোত্তম আদর্শ। এই পৃথিবীতে শুধু আল্লাহ একজনকে দিয়েছিলেন, তার নামের আগে পরে আমরা পেয়েছি উসওয়াতুন, উসওয়াতুন হাসানা মানে কি? উত্তম আদর্শ, মডেল, বাটখারা। আপনি আপনাকে যদি মাপতে চান তাহলে রাসূলের আদর্শটা পাল্লায় তুলে দেবেন, আর এক পাল্লায় আপনাকে নিজের দাঁড় করান, দাঁড় করিয়ে দেখবেন যে এই বাটখারার সাথে মেলে কিনা। আমরা এক কেজি চাউল মাপতে চাই, দাড়ি পাল্লার এক প্রান্তে এক কেজি একটা পাথর দেওয়া লাগে না? বাটখারা পাথর কেজি যাই বলেন, আর একদিকে এক কেজি চাউল দিলাম, মাপ দিলে যদি সমান হয় তাহলে এটা ঠিক আছে, কথা বলেন না কেমন? ওদিকে এক কেজি বাটখারা দিয়েছে আর এদিকে তিন পোয়া দিয়েছে চাউল, কিয়ামতের আগে সমান সমান হবে? আপনাকে মাপতে হলে মাপা লাগবে রসুলুল্লাহর আদর্শ দিয়ে। কার আদর্শ দিয়ে? আপনি যে বলেন না রসুলুল্লাহ বাদ আমার বাবার আদর্শ হলে অসুবিধা নেই, আপনার বাবা গ্যারান্টি পেয়েছে যে জান্নাতে যাবে, বলেন না কেন? এমনকি নবীজি বিদায় হওয়ার দিন কিন্তু সাহাবিদের নাম বলেন, ওনার সামনে ওই সময় কিন্তু এক লক্ষ চোদ্দ হাজার সাহাবি বসে আছে, তারপরও নবীজি তো বলেননি যে আমার পরে আমি আবু বকরকে ওমরকে রেখে গেলাম, এদেরকে মেনে চললে তোমরা জান্নাত পেয়ে যাবে, তোমাদের দুঃখ কষ্ট থাকবে না, বলেছিলেন। তিনি বলেছিলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা সুন্না, যদি আঁকড়িয়ে ধরতে পারো, আঁকড়িয়ে ধরবা কি দিয়ে? মাড়ির দাঁত দিয়ে। কিসের দাঁত?
কথা ভালো করে বলছেন। নবীজি এমনিতেই ধরতে বলতে পারতেন, মাতা মাসাক তুমি হাদিসের ভাষায় আছে দাঁতের কথা, দাঁত ৩২টা, এর ভেতরে শক্ত করে ধরতে হলে সামনের দাঁত দিয়ে ধরে না মাড়ির দাঁত দিয়ে। নবীজির কথা কত গভীরে যাচ্ছে চিন্তা করেন তো, উনি তো সামনে দাঁতের কথা বলতে পারতেন, যে সামনে যে দাঁত আছে এই দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবা, এ কথা বললেন না কেন? কারণ এই দাঁত দিয়ে ধরলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাড়ির দাঁত দিয়ে ধরে যদি কেউ শক্ত করে ওটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। এখানে যদি মাড়ির দাঁত না বলতেন কত মানুষ যে ভুল ধরতো নবীর এই কথায়, প্রতিটি কথা খুব সূক্ষ্ম, এই জন্য কথা বলতেন অল্প ব্যাখ্যা ছিল অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলামকে ধরা লাগবে আজ মাড়ির দাঁত দিয়ে শক্ত করি, একটা রাস্তায় রেখেছিলেন কোরআন আর একটা তার আদর্শ সুন্নাহ, এই দুইটা ছেড়ে দিয়ে আজ আমরা লাঞ্ছিত অপমানিত অপদস্থ, মার খাওয়া না খেয়ে থাকা ছাড়া কিচ্ছু পাচ্ছি না, অথচ তাতিল্য শব্দের শাব্দিক অর্থ পথ ভ্রষ্ট হবে না, এর আগে আমার লান আছে, লান মানে কখনোই হবে না, না খেয়ে থাকবে না, অপমান হবে না, অপদস্ত হবে না, উপরে থাকা যাবে, এই সমস্ত কথাগুলো এর ভেতরে আসে। আমরা আজ ওই দুইটা ছেড়ে দেওয়ার কারণে না খেয়ে আসি, না খেয়ে আসি, অবশ্য না খেয়ে আসি। এই খাওয়া বলতে কি শুধুমাত্র এই ভাত রুটি বোঝেন? বিভিন্ন খাওয়া আছে না, খাওয়া নেই, কত রকমের খাওয়া এর ভেতরে সামিল। সুতরাং আমরা বাস্তবতায় নিয়ে যাবো ইনশাল্লাহ। নবীজি যেহেতু কারো নাম বললেন না, যে আমার সামনে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আমি এদেরকে রেখে গেলাম, এরা আমার জামাই হয়, শ্বশুর হয় নাকি, এরা জামাই শ্বশুর না, যে দুইটা জামাই আর দুইটা শ্বশুর রেখে গেলাম, এদেরকে ধরলেই তোমরা জান্নাতে চলে যাবে, কোনোদিন কোনো চিন্তা করা লাগবে না, এ কথা তিনি বললেন না। আমরা এখান থেকে কিছু নিতে চাই, আপনি যদি কোনো আদর্শে আদর্শিত হতে চান দেখবেন এটা আল্লাহর রেখে যাওয়া কোরআন এবং সুন্নার সাথে মেলে কিনা, যদি না মেলে আর ওই দল যদি আপনার বাবা তৈরি করে ওই রকম বাবাকে মানাও যায়, আর এরপরও যদি অন্ধভাবে কেউ মানেন আপনার খবর আছে। মাজহাব মানে শুধুমাত্র ইমাম আবু হানিফা, ইমাম আহমদ ইবনে হাম্বল না, আপনি যে আলেমের মতকে সঠিক মনে করেন আপনার কাছে ভালো লাগে তাহলে তার মত মানলে আপনি সেই মাজহাবের অনুসারী। আমি বললাম না, আমি নিজে একটা গবেষণা করে যদি কোনো তথ্য কোরআন থেকে দেই, হাদিস থেকে দেই, এটা যদি কোরআন হাদিসের সাথে মিল পান, তাহলে ওই মত মেনে যদি আপনি আমল করেন ওটা আমির হামজার মাজহাব। কার? আবার সকালবেলা প্রচার করেন না হুজুর আবার মাজহাব বানিয়েছেন। রুহামা ও বাইনাহুমের ব্যাখ্যায় আমাদের গভীরে যাওয়া লাগবে, আমাদের পারস্পরিক যে ভালোবাসা মহব্বত এটা সাহাবিদের মতো যেহেতু নেই আমাদের তৈরি করা দরকার। সেফিনের যুদ্ধের কথা আমরা জানি, এরপরে হুনাইনের যুদ্ধের কথা জানি, বিভিন্ন যুদ্ধের কথাগুলো জানার মাধ্যমে যেটা আমি সামারাইজ করে যে শিক্ষাটা নিতে চাই, একজন সাহাবি পানির যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, এক সাহাবি এসেছিলেন তার ভাইয়ের খাতে দেখা করার জন্য, খাবার পানি দেওয়ার জন্য, ভাই ডাক দিয়ে বললেন আমি খুব পিপাসার্থ আমাকে পানি দাও। পানি নিয়ে গেলে পাশের থেকে আর এক ভাই ডাক দিয়েছে পানি, ওনার যদিও প্রয়োজন ছিল বললেন দেখো আমি পানির প্রয়োজন আছে আমার, কিন্তু আমার ওই ভাইয়ের প্রয়োজনটা আরো বেশি, তুমি ওর কাছে যাও। তিনি দৌড়িয়ে গেলেন পানি নিয়ে, ওখানে যে দেখলেন পাশ থেকে আর একজন ডাক দিয়েছে পানি, উনি বললেন আমার প্রয়োজন আছে কিন্তু তুমি ওর কাছে যাও। এভাবে তিনজন ঘোরার পরে সর্বশেষ যেখানে গেলেন দেখলেন ওই লোকটা আর দুনিয়ায় নেই, বিদায় নিয়েছে, সর্বশেষ আমার ভাইয়ের কাছে আসে। আসার পরে দেখলেন ভাই আর দুনিয়ার পানি খাওয়ার জন্য বসে নেই, তিনি জান্নাতের পানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে নিজের প্রয়োজন থাকার পরও এত বড় কঠিন মুহূর্তে অন্যের অগ্র অধিকার দেওয়া, এটা সাহাবায়ে কেরাম ছাড়া সাধারণ মানুষের ভেতরে 100 ভাগ আসা সম্ভব না। আমাদের কি ওই রকম মন তৈরি হয়েছে? ওই মনটা এখনো তৈরি হয়নি, এই জন্য আল্লাহ আমাদের দিকে তাকায় না। আপনি নিজের প্রয়োজনে যেরকম অ্যাক্টিভ, অন্যের প্রয়োজন যতক্ষণ পর্যন্ত এভাবে সামনে না নিয়ে আসবেন আপনার দিকে আল্লাহ রহমত আসবে না। কথা কত দূর যাচ্ছে আপনি টের পাচ্ছেন? অনেক দূর চলে যাচ্ছে। আল্লাহ এই শব্দটাকে আমার নিজে এবং যারা শুনতেছেন সবাইকে যেন অনুধাবন করার তাওফিক দেন প্রত্যেক জায়গায়।
পরিবার সমাজ রাষ্ট্র প্রত্যেকটা জায়গায় আপনি নিজের প্রয়োজন থাকার পরও নিজে কষ্ট পাচ্ছেন, এরপরও যদি অন্যকে একটু অগ্র অধিকার দেন আল্লাহ ওইটা দেখবে যে এর ইমানটা সাহাবীদের মতো, কার মতো? এর আমলটা সাহাবীদের মতো। আমরা সামনে যাবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এক নম্বরে গুণ অর্জন করা লাগবে, আমাদের মন মানসিকতা পাল্টাতে হবে যে আমাদের নিজের প্রয়োজন যেমন আছে অন্যের প্রয়োজনটাও ঠিক ওই রকম, ওরও গুরুত্ব আমার নিজের মতো দেওয়া লাগবে। কথা কি বুঝতেছেন? দুই নম্বরে আশিদাও আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে হিন্দু পেলেই মেরে ফেলবে, হ্যাঁ? কাফেরদের প্রতি কঠোর হওয়া মানে কি? কাফেরদের যে সমস্ত আচার ব্যবহার আছে, অনুষ্ঠান আছে, এই সমস্ত অনুষ্ঠানের উপরে আপনাকে কঠোর হওয়া লাগবে, কঠিন হওয়া লাগবে। কাফেরদের আচার অনুষ্ঠান কি? এই যে পূজা, এটা কাফেরদের অনুষ্ঠান, এটা কি বলেন না কেন? এই অনুষ্ঠান তারা করবে তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী। মুসলমানদের যদি কেউ দায়িত্বে থাকে রাষ্ট্রীয়, তাহলে নিজে সেখানে যেয়ে পাহারা দেবে যেন কেউ ক্ষতি করতে না পারে, এমনকি তাদের দেবতাকে গালি দেওয়া পর্যন্ত জায়েজ নেই। ওয়ালা তাসাব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ বাদে যদি অন্য কাউকে কেউ ডাকে আপনার উম্মত যেন তাদের দেবতাকে গালি না দেয়। তাদের দেবতাকে গালি দেওয়া পর্যন্ত যেখানে নিষেধ সেখানে তাদের দেবতা ভাঙা জায়েজ হয় কোন কায়দায়? যারা এগুলো করছেন মুসলমানের নাম নিয়ে হিন্দুদের দেবতা ভাঙবেন, তাদের ঘরে আগুন লাগাবেন, এটা আসলে মুসলমান নবীর উম্মত না, এগুলো তৃতীয় পক্ষ। আপনি এই দশটা নবীর উম্মতের উপরে দিতে পারেন না, কারণ নবীর উম্মতই না। কোরআন না মানলে নবীর উম্মত থাকা যাবে না। তাই বলে আপনি নিজের টাকা পয়সা খরচ করে সেখানে যেয়ে তাদেরকে এই হাদিয়া তোহফা দেবেন, এরপরে ওদের প্রসাদ কিনে দেবেন, ওদের বলির পাঠা কিনে দেবেন, এটা জায়েজ না। আপনি নিজে যেয়ে উদ্বোধন করবেন হবে না। আর রাষ্ট্রীয় কোনো দায়িত্বশীল যদি হয়ে থাকেন জনপ্রতিনিধি, ওটা আপনার জন্য। আমি কথা কি বোঝাতে পেরেছি? সাধারণ কোনো মানুষ আমরা যারা আছি আমরা ওদের অনুষ্ঠানগুলোতে যেতে পারি না, সাহায্য করতে পারি না, কারণ ওরা কোনোদিন এসে আমাদের গরু যখন আমরা জবাই করি ঈদুল আজহার দিন, নিজে এসে কোনো হিন্দু বলে দেখে আমিও একটু গরু ঠ্যাংটা ধরি, ওদের কলিজায় তখন আঘাত লাগে যে আমাদের মা জবাই করে ফেলেছে। ওরা যেহেতু আজ পর্যন্ত আমরা এই 1500 বছরের ভেতরে দেখলাম যে কোনো হিন্দু এসে আমাদের গরু জবাই করার সময় কোরবানির দিন বলে না যে ভাই আপনারা 4 জন পারছেন না আমিও ধরলাম, নেন শুরু করেন বলে, ওরা যেহেতু আসে না আপনি যান কোন লজ্জায়। এই জন্য কাফেরদের অনুষ্ঠান গুলোর উপরে কঠোর হওয়া লাগবে। ওরা যে সমস্ত অনুষ্ঠান গুলো নাম দিয়ে চালায়, এই যে বিভিন্ন অনুষ্ঠান দিবস পালন করছে আজ, এগুলোর সাথে আমার যতটুকু ধারণা, এই যে পয়লা বৈশাখের নাম নিয়ে বাঙালি সংস্কৃতি নাম দিয়েছেন, বাঙালি আনা নাম দিয়েছেন, কিসের বাঙালি আনা? এটা মুসলমান মেনে চলতে পারে শুধু কোরআন এবং হাদিসের নির্দেশনা। পয়লা বৈশাখ যদি পালন করতে চান তাহলে আপনার জন্য আমি বলবো আপনি ফজরের নামাজ আদায় করে দোরাকাত নামাজ পড়ে বলবেন মালিক একটা বছর কাটালাম, কি করেছি না করেছি আমি জানি না, আগামী একটা বছর যদি আমার হায়াত থাকে অন্তত তোমার বিধান রসুলের তরিকায় যেন চলতে পারি সেই তাওফিক আমাকে দাও, এর নাম পয়লা বৈশাখ। এইটাই তো হয় নাকি? আরো এক বছরে অনেকে টাকা পয়সা জোগাড় করে যে এই দিন কি করে সাজগোজ করা যায়, রূপ সৌন্দর্যকে প্রদর্শন করা যায়, এই নিয়ত করলেও কি পয়লা বৈশাখ হচ্ছে না? আমাদের অনুষ্ঠানগুলোর প্রতি আমরা যারা উম্মত দাবি করছি আমাদের কঠোর হওয়া দরকার। বিশেষ করে এই যে কয়েকদিন মূর্তি সংস্কৃতির নাম দিয়ে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি আজ যারা বানাচ্ছে, এই কাজটা করেছিল হযরত নূহ আলাইহিসসালামের জামানায় কিছু মানুষ, তারা তাদের পূর্বপুরুষদের ভেতরে যারা নামি দামি যাদের কর্মজীবন গুলো খুব মানে আলোচিত তাদেরকে স্মরণ রাখার জন্য তারা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছিল। তাদের মূর্তির নামগুলো আল্লাহ দিয়েছেন তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দা ওয়ালা সোয়া, তাদের মূর্তির নাম ছিল ওয়াদ্দা সোয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, এই যে হবল
বিভিন্ন নাম তারা দিয়েছিল, গণেশ, এরকম নতুন নতুন নাম দিয়ে মূর্তিদের তারা না কি বলে তাদের পূর্বপুরুষদেরকে স্মরণীয় করে রাখার জন্য তাদের আকৃতি বানিয়েছিল মূর্তির মতো। আজ যেটা আমাদের বাংলাদেশে ভাস্কর্য বলে চলে, সরাসরি কেউ বলে যেটা মূর্তি কি বলে, কথা একই। নূহ আলাইহিস সালামের জামানায় ওরা ওদের পূর্বপুরুষদের যারা বিচক্ষণ ছিল, জ্ঞানী ছিল, যাদের দ্বারা উপকার হতো, তাদেরকে ওরা আকৃতি বানিয়েছে মাটি দিয়ে পাথর দিয়ে, নাম দিয়েছে মূর্তি সরাসরি। আর ওইটা এখন আমরা ঠিক কায়দা মতোই করছি, সিস্টেম কিন্তু একই। দেখেন ওই জামানায় কাফেররা যা করেছে এখন কিন্তু ওইটাই চলছে। আল্লাহ তাদের নামে আয়াত পর্যন্ত নাজিল করেছে, অকদ আদল্লু কাসিরা, ওরা গোমরা হয়ে গেছে। ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা বলালা, জালেমদের জন্য গোমরাহি ছাড়া আর কিছুই বৃদ্ধি আল্লাহ করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা এই কাজগুলো সংস্কৃতির নাম দিয়েছেন, বাঙালি বাঙালি আনা বা বিভিন্ন নাম দিয়ে চালাতে যাচ্ছেন, মুক্ত মন নাম দিয়েছেন, না আপনি নাম যাই দেন কাজ তো একই। কেউ যদি দোকান উদ্বোধন করবে, নাম দিয়েছে বিসমিল্লাহ মদের দোকান, হবে বিসমিল্লাহ মদের দোকান নাম লিখে আমির হামজারে নিয়ে মিলাদ পড়াচ্ছে, এত জায়েজ আছে? জায়েজ নেই মানে নাম কি বিসমিল্লাহ, তারপরে এটা যদি জায়েজ না হয় তাহলে এইটা জায়েজ হচ্ছে কোন কায়দায় আপনি বলেন? এটা দেখে যদি নূহ আলাইহিস সালাম নিষেধ করতে পারে, নিষেধ না, তিনি ভেঙে ফেলেছিলেন, না হতে দেব না, কারণ এটা সরাসরি শির্ক। আর যাদের কিছু কথায় হাওয়ার মতো অনেকে ফুলে আনন্দে উল্লসিত হয়ে অতি আবেগের বশবর্তী হয়ে এই কাজগুলো করছে, আপনি কিন্তু আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন। আমাদের জননী যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা যেমন আমাদের বাবাকে ভালোবাসি, উনি ওনার বাবাকে ভালোবাসে। বাবাকে ভালোবাসার অর্থ এই নয় যে বাবার কবরে আপনি আগুন লাগিয়ে দিবেন। ওনাকে যদি বলা হয় যে বঙ্গবন্ধুর কবরে আপনি আগুন লাগান, উনি রাজি হবে? এমনকি ফুলের ফুল যদি কেউ জোরে দেয় তাও খবর আছে, আস্তে করে ফুল দেওয়া লাগে। একটা ফুলের টোকা পর্যন্ত কেউ যদি দিতে চায় তাও জোরে, রাজি না। আর সেখানে এই মূর্তি সংস্কৃতির নাম নিয়ে যেটা হচ্ছে এটা কিন্তু নিজ দিয়ে আপনি আগুন লাগিয়ে দিচ্ছে। যেহেতু জ্ঞানী মানুষ ইশারা দিলে বুঝবে। ক্ষমতায় যাওয়ার আগে আমাদের জননী জানিয়েছিল এই বাংলাদেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। মদিনার সনদের ভেতরে তো এটা আছে যে কেউ মরে গেলে তার মূর্তি বানিয়ে মোড়ে মোড়ে রাখা লাগবে। কথার সাথে কাজের মিল না হলে কেমন হয় না? ময়মনসিংহ একটা কলেজের সামনে আপনি যাবেন, এমন মূর্তি বানিয়েছে মানে অর্ধ উলঙ্গ, মেয়ে লোকের মূর্তি তাও অর্ধ উলঙ্গ, পোশাক আশাক শরীরে লাগিয়ে দিলেও হয়, ইট পাথরের বানানো, কিন্তু শরীরের কোনো কাপড় চোপড় নেই, তার মানে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব পরস্ফুটিত হয়ে আছে। আর মানুষ ওগুলো দেখে উহ আহ করে শব্দ করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। দেশের দায়িত্বে আমাদের নারীরাই বেশি, আর তাদের যদি এইভাবে অসম্মান করে কোনো মানুষ বিভিন্ন দোহাই দিয়ে, ওই যারা বিভিন্ন দোহাই দেয় ওদেরকে আগে ধরা দরকার। কি ধের দোহাই দিয়েছেন আপনি? সে বাটবারি মুক্ত মনা নাম দিয়েছেন, মুক্ত মনা ইসলাম ধ্বংস মনা, ওদের কাজ কারবার সব ইসলাম কি করে ধ্বংস করা যায় ওই মন নিয়ে করে। লোক কিন্তু বেশি না, মাত্র কয়েকজন, মেরাই উল্টা পাল্টা বোঝা। এই জন্য দায়িত্বে যারা আছে এদের মাথায় যেহেতু মগজ আছে, আমাদের আমি আবার বলছি আমাদের জননীকে আমরা আহ্বান জানাই, আপনি এই কাজগুলো করে কোরআন হাদিসের চোখ আমরা লাগিয়ে দেখতে পাচ্ছি ওনার কবরে শাস্তি বেড়ে যাচ্ছে। এগুলো করলে এই যে নূহ আলাইহিস সালামের জামানায় যারা করেছিল, নবী তো এমনি নিষেধ করে নাই, এমনি নিষেধ করেছে, কার ওহি পেয়ে নিষেধ করেছিলেন? আমরা তো ওই আল্লাহর ওহি পেয়েছি, আমরা ওই আল্লাহর ওহি পেয়ে বলছি আমাদের জাতির পিতা যিনি মুসলিম জাতির ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এসেছিলেন মন্দির ধ্বংস করার জন্য। আর এই সংস্কৃতিকে যদি আপনি কাজে লাগিয়ে মোড়ে মোড়ে আরো তৈরি করেন, ওনার কবরে শান্তি বৃদ্ধি হওয়া দূরের কথা, আরো শান্তি
বিনষ্ট হবে, অশান্তি বেড়ে যাবে। আল্লাহ আপনাকে যেন বোঝ দান করেন, আমরা দোয়া করছি, আমিন। তাহলে নবীর উম্মত হতে হলে কাফের মুশরিক যারা আছে তাদের প্রতি কঠোর হওয়া, মানে তাদের অনুষ্ঠানগুলোর উপরে, তাদের পোশাক আশাক আছে, তাদের পোশাক নেই, এটা আজ বোরকা বানায় অনেকে, ফুল ফুল ওলা বোরকা এমব্রয়ডারি করা। এখন যদি বলেন বোরকা তো ভালো, হ্যাঁ বোরকা ভালো, কিন্তু বোরকা বানানো লাগবে মার্জিত, ঢিলা ঢালা, যেটার দিকে একবার নজর পড়লে আর একবার তাকাতে মন চায় না। আর আপনি এমন স্টাইলের বোরকা বানিয়েছেন, ওই বোরকার জন্য আবার আর একটা বোরকা লাগবে। কথা বুঝতেছে? মানে টাইট ফিট তো আছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এমন ভাবে এটে আছে, ও যা বের হয়ে আছে ওর জন্য আবার আর একটা বোরকা দরকার। তো একে বোরকা পর্দার জন্য না, এ ফ্যাশন। ইসলামের কোন বিধানকে কে যদি ফ্যাশন হিসাবে চালু করে তো কবিরা গুনাহ করে। সুতরাং মেয়েরা অনেকে এই কাজ করছেন, আপনাদের পোশাক আশাক গুলো আজ মার্জিত হওয়া দরকার। বাংলাদেশে কিছুদিন খুব ধর্ষণ বেড়ে গেল নাকি? ধর্ষণ বেড়ে যাওয়ার পেছনে প্রায় আমি চারটা কারণ পেয়েছিলাম কোরআন থেকে। তার এক নম্বরে ধর্ষণ হয় দর্শনের কারণে। কিসের বলেন না কেন? দর্শন মানে দেখা। ধর্ষণ হওয়ার আগে যে কাজটা দর্শন, এই দর্শনটা বন্ধ করার জন্যই তো আল্লাহ পর্দা দিয়েছেন। আর এই পর্দার নিয়মটা স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা চালু করেছিল যে মেয়েরা যেন অন্তত হিজাব করে আমার অফিসে আসে। তারে ক্লোজ করে ওএসটি করে রেখে দিয়েছে, করার কোনো দায়িত্ব নেই, ও এখন ওই মূর্তির মতো বসে আছে। এই হচ্ছে 96% মুসলমানের দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ। আমরা শঙ্কিত, আমরা শঙ্কিত, আমরা দুঃখিত তো অবশ্যই, আমরা খুব শঙ্কিত হয়ে আছি। আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা বিবেক খাটান, বুদ্ধি খাটান, এভাবে চলতে দেওয়া আসলে যায় না। এই লোকটা কি অপরাধ করেছিল মরতে, মানে হেজাবের কথা বলার পর? হেজাবের কথা কি ওর না আল্লাহ? আপনি সরাসরি ওকে বাতিল করে ওএসডি করে তো ওকে কিছু করেননি, আপনি সরাসরি হাত দিয়েছেন আল্লাহর শরীরে। ও আল্লাহর বিধান পালন করার জন্য আহ্বান জানিয়েছিল যে একটা পুরুষ মানুষ যেন অফিসে আসলে টাকনোর উপরে কাপড় পরে আসে, কারণ ও তো নামাজ পড়ে, নামাজের সময় শুধু একটু জড়ো করে, ওকে নামাজের সময় জড়ো করার বিধান সব সময়। তো উনি তো ওনার নিজের কথা বলেন, উনি বলেছিলেন আল্লাহর কথা, রসুলের কথা, সেই কথার কারণে তাকে যদি বাদ দেওয়া হয়, বোঝা যাচ্ছে এই দেশে এখন সরাসরি কিছু মানুষ আল্লাহর বিরুদ্ধে লেগে আছে। এই আল্লাহর বিরুদ্ধবাদী যারা, এদেরকে আপনি দেখতে চান? উনি আবার বলছে জননী এরকম না, আপনি তার সাথে মেশেন না। তাই ওই আশপাশে যে সামসা গুলো থাকে, এই সামসার সমস্যা, সামসার দ্বারা অধিকাংশ সময় লাভের চাইতে ক্ষতি হয় বেশি। এক লোক মেয়ে বিয়ে দেবে, ছেলের পাত্রর সন্ধান করছে, বিভিন্ন পাত্র এসে জোগাড় হয়েছে। এক পাত্র জিজ্ঞাসা করছে মেয়ের বাপ, বাবা আমার মেয়ে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স মাস্টার্স করা, তোমার লেখাপড়ার খবর কি? বলছে আমি জাহাঙ্গীরনগর থেকে গণিতের ওপরে অনার্স মাস্টার্স করা। বলছে ও ঠিক আছে। জিজ্ঞাসা করছে তো তোমার মেয়ে তো বিয়ে দেবো, জমি জায়গা আছে, তোমার মেয়েকে খাওয়াবে কি? জমি জায়গা বাবার কিছু ছিল 5-6 বিঘা, আর আমি কিছু কিনেছি 5 থেকে। সামসা বলছে শ্বশুর বাবাজি আপনি জমি নেবেন কত? এলাকায় যা জমি সব তো তার, সে জোর করে হোক আর দখল করে হোক। কিছুক্ষণ পরে শ্বশুর ডাক দিয়ে বলছে জামাই বাবাজি বিয়ে তো দেবো, আরো তো কিছু খোঁজ খবর নেওয়া দরকার, তোমার লিখা পড়াশোনার নামে আর কি কোনো জায়গায় পড়াশোনা করা আছে নাকি ওই একটাই? উনি বলছে না আমার এই একটা সাবজেক্টের উপরে অনার্স মাস্টার্স করা আছে। পাশে সামসা বলছে আপনি লেখাপড়া নেবেন কত? এই দেশের সব ভার্সিটি তার পড়া শেষ, এক লোক সব ভার্সিটি পড়তে পারে? পাশ থেকে বারবার এরকম খোসা দেয় বলে ছেলে চোখের ইশারা দিয়ে এত বলতে নেই, এই এত বলতে নেই, বলতে গিয়ে এই চিমটি দিয়েছি। এত কথা বলার দরকার কি? আমার যেটুকু আছে আমি সেটুকু বললাম। এই গলায় মানে ওকে বোঝাতে গিয়ে গলা খাকার দিতে গিয়ে একটু কাশি বেরিয়ে গেছে। মেয়ের মার ডাক দিয়ে বলছে বাবাজি তোমার কি কাশিও আছে? পাশের থেকে সামসা বলছে ওর কাশি ওর যক্ষাও আছে।
বিয়ে এতক্ষণ যা ছিল এখন আর হবে? এখানে সামসা যারা আছেন আপনারা আপনারা লাভ করছেন না, ক্ষতি করে দিচ্ছেন। আপনি মনে করছেন যে আমি লাভ করে দিচ্ছি, এলাকা সব জমিন তার, সব ভার্সিটি পড়া তার, আপনি সেসব কি করবেন? এই কাজই হচ্ছে কিন্তু এখন কিছু সামসার কারণে। আমরা আশা করব আমার কথার ইঙ্গিত আপনি বুঝেছেন। বঙ্গবন্ধুকে আমরা অবশ্যই ভালোবাসি, তিনি বাংলার স্বাধীনতার স্থপতি, বাংলার বন্ধু, সারা বাংলাদেশের তিনি বন্ধু, এই জন্যই তো নাম বঙ্গবন্ধু। সুতরাং তাকে আমরা কবরে শান্তি দিতে চাই, তার ভালো কাজগুলো আল্লাহ যেন কবুল করেন। অন্যায় যদি মানুষ হিসাবে কিছু করে থাকে আল্লাহ যেন ওটা মাফ করে দেন। কিন্তু তার নামে এই যে সমস্ত নূহ আলাইহিসসালামের জামানায় কিছু মানুষ মূর্তি তৈরি করে পূর্বপুরুষদের, তাদের যেমন অশান্তি দিয়েছে, আমরা এই কবরে অশান্তি বঙ্গবন্ধুকে দিতে আমরা রাজি না। আমরা তার জন্য দোয়া করব, নামাজ আদায় করব, দান সাদকা করব, মানবতার সেবামূলক কোনো কাজ করব। এই মূর্তির জন্য কোটি কোটি টাকা বাজেট না করে এই শীতের সময় কত মানুষ বিভিন্ন অঞ্চলে দেখবেন শীতে, বিশেষ করে এই রংপুর, দিনাজপুর, আমার কালকে মাহফিল ছিল নীলফামারী, ওই সমস্ত এলাকার মানুষগুলো যেভাবে আসে, আপনি এই 50টা কম্বল কিনে 50টা বাড়িতে দিয়ে আসেন, আল্লাহর আরশ খুশি হবে। আপনার নিজের টাকা দিতে বলছি না, অন্তত এই যে মূর্তি বানানোর যে টাকাগুলো এগুলো কত শত কোটি টাকা যেন বাজেট হয়েছে, এই টাকাগুলো রংপুর বিভাগের গরিব মানুষকে, 8-9টা জেলার মানুষকে আপনি শীতের সময় দিয়ে আসেন, তারা শীতে হাড়ে হাড়ের কাপড়ি পর্যন্ত উঠে যাচ্ছে। আমি নিজ উদ্যোগে আমার গ্রামে, আমার কুষ্টিয়ার, আমার গ্রামের বাড়িতে 200 জনের একটা তালিকা করে আমার মাকে বললাম আমি টাকা পাঠিয়ে দেবো, আপনি এই তালিকাটা দেবেন, 200টা ভালো ভালো কম্বল যেন বাড়িতে বাড়িতে দেওয়া হয়। মানবতার সেবামূলক কিছু কাজ করে, অন্তত মরে গেলে যেন মানুষ বলে না একটা লোক ছিল। আর আপনি যা করছেন এটার দ্বারা উপকার তো দূরের কথা, ও 10 বছর পরে মূর্তি আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, কিন্তু এই 10 বছরে তার কবরে শাস্তি দেওয়ার জন্য আপনি নিজে দায়ী। আল্লাহ আমাদের জননীকে অন্তত যে পদক্ষেপ তিনি ক্ষমতায় এসে নিয়েছিলেন, মদিনার সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে, এই পদক্ষেপটা নেওয়া ছোটখাটো বিষয় না, অনেক বড় বিষয়। এক পদক্ষেপ যেন কার্যকারিতা করার তৌফিক দেন। আমি এখন তো সময় শেষ হয়ে গেল, এই 10 জনের কথা হয়তো হলো না, যেগুলো নিয়ে আসি আসলে বলতে পারা যায়, সময় দেখতে দেখতে চলে যায়। আজকে মাহফিলটা একটু দূরে আছে, আজকে পাবনা বেড়া থানায় মাহফিল আছে, এই জন্য শেষ করে দিলাম, আগামীতে আবার দেখবেন।